আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এই আমসত্ত্বটা আপনারা এভাবে বানালে সারা বছর জুড়েই সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা খেতে কিন্তু খুবই মজার। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমটা ছিলে নিব। আমটা ছিলে নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে সবুজ অংশটা যেন খুব বেশি না থাকে, খুব ভালোভাবে একটু ছিলে নিব। এখানে আমি পানি নিয়েছি, 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম। এরপর লবণ আর পানিটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমগুলো দিয়ে দিব। এভাবে আমগুলো লবণ পানিতে একটু ভিজিয়ে নিলে, এরপর ধুয়ে নিলে এতে করে আমের যে একটা কষ রয়েছে কষটাও চলে যাবে আর আমে কোনো কালো হবে না। এবার আমগুলো আমি কেটে নিব। এখনও আমের আঠিগুলো খুব বেশি শক্ত হয়নি, তাই আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। যেহেতু আমগুলো সিদ্ধ করে নিব তাই পছন্দ মতো কেটে নিলেই হবে। আমগুলো কেটে নেওয়ার পর এবার সিদ্ধ করে নিব, একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পানি 2 গ্লাস। পানির পরিমাণটা এভাবে দিতে হবে যেন আমগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে আমগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা একদম নরম হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। এই ফাঁকে আমি আমসত্ত্বর জন্য কিছু মশলা টেলে নিব। কয়েকটি শুকনা মরিচ টেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি এবং 1/2 চা চামচ নর্মাল জিরা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। এদিকে আমসত্ত্বটাও আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এরকম ছিদ্রযুক্ত জালি নিতে হবে। এই রকম প্লাস্টিকের জালি আমাদের সকলের বাসায় থাকে। এবার 1 চামচ দিয়ে একটু এভাবে চেপে চেপে নিতে হবে। কেউ চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এভাবে করে আমের পিউরিটা বের করে নিতে হবে। এবার 1টা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনা মরিচ একটু গুঁড়া করে নিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেগুলো গুঁড়া করে নিয়েছি 5 ফোড়ন। এগুলো দিয়ে একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিব। তবে এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি আরও কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু 1.5 কাপ চিনি প্রথমে একবারে দিইনি, প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি, এরপর আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি নেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার স্বাদ বুঝে আরও 1/2 কাপ চিনি অ্যাড করে নিলাম। এভাবে আপনারাও করে নেবেন। অনেক সময় আমটা খুব বেশি টক থাকে, আবার কিছু আম আছে অনেক বেশি টক না, সেক্ষেত্রে চিনির পরিমাণটাও একটু কম লাগবে। এভাবে চুলার আঁচটা অল্প আঁচে রেখেই অনবরত নেড়ে নিতে হবে। এবার এখানে আমি আরও 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর নেড়ে মিশিয়ে নিব। এটা হয়ে গিয়েছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি 1টা ট্রেতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ব্রাশ করে নিব, এতে করে এটা খুব সহজেই উঠে আসবে। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এটাকে ফ্যানের বাতাসের নিচে রেখে এবং চুলার নিচে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন। যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা এভাবে করে নেবেন, আর যাদের রোদের দেওয়ার ব্যবস্থা রয়েছে তারা রোদে দিয়ে দিবেন। এই আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিলে সময় লাগবে 2 থেকে 3 দিন। আমি রোদে শুকিয়ে নিয়েছি, এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার কেটে নিচ্ছি।
এভাবে কেউ চাইলে পিস করেও কেটে নিতে পারেন, আবার কেউ চাইলে মুড়িয়েও নিতে পারেন। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে আমসত্ত্বটা আপনারা সারা বছর জুড়েই সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।